একদম গরম গরম প্রথমে কেটে দিতে হবে নাকি? এই মাত্র নামালাম, একদম গরম গরম এই মাত্রই নামালাম। প্রথমে আছে দেখছি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা। আচ্ছা তুমি কি ডাল খাবা? পাতে গরম গরম ভাত চলে আসলো। এই লোক মানে শুরু করে দেখি আমার উস্তালু ভাজা দাও, উস্তালু খালি বলছে এটা খাবো না ওটা খাবো না, এটা উচ্ছে আর কুমড়ো ভাজা দাও। আমি এটা ডাল দিয়ে খাবো, যদি কি না ডাল দিচ্ছ কোনো ভাজা দিয়ে খুব ভালো খেয়েছি। ও এটাই একটু ভাত কমি রাখবা তুমি? ভাত কমে রাখো দেখি এনা রাখো আমাদের কমা উচ্ছে লাগে ওখান থেকে নেবা, খেতে খাচ্ছে না। তুই নিবি যাও কুমড়া বেশি উচ্ছে কম, ডাল নিবি? না হ্যাঁ ঢেলে ডাল নিয়ে ডাল নিয়ে নিবি দিবি জ্বর, এর জন্য খেতে চাইছি না ঠিক মতন। গাঁঠি তরকারি দেবো, দেবো গাঁঠি কষা, একদম গাঁঠি কষা পাতে দিয়ে দিলাম কোন কথা কুটি বলার মতো। চলো কালকে ডাল, আমি দেখলাম এই ডালটা ভেবেছিলাম বার করবো না, আমি দেখলাম এই যা করছে আজকে খাওয়া নিয়ে এই ডালটা লাস্ট আমার ড্রেনে ফেলে দিতে হবে। ড্রেনে আমি তো অত খেতে পারবো না, তুমি তো আমি তো খেতে পারবো না বাবু খেবো, তার কারণে চিন্তা করতে না ডালটা বার করে ফেলি। কোন ডাল? ডাল ডাল দিয়ে কিরি খেতে হবে না, গাড়ি নিবি? না আচ্ছা তোমার যা লাগবে তুমি বলবো তো তোমাকে সেই বুঝে আমি দেবো। মাংস খেলেও তো বুঝুন না যে মাংস খাইতেছি, খেতে বসতে কি করতে নিয়ম রক্ষা, নিয়ম রক্ষা। তুমি ডালটা দিয়ে খেয়ে দেখো ডালটা ভালো আছে, ডালটা আরো ভালো না তিন গাড়ি ভালো গেল বাবু, তা আমার গাড়ি ভালো হইছে? হুম গাড়ি ভালো। তুমি বললে কি তুমি গাড়িটা বেশি অল্প ছিল যখন ইচ্ছিল না, বাদ তোমার গাড়িটা ভালো হয়েছে, অনেক ভাত মেখে দিয়েছে, ভালো হয়েছে। এত পোকা দেয় কত ভাত মেখেছে গাড়িটা দিয়ে, ভালো হয়েছে নাকি? এত ভাত ইচ্ছিল না, এই দেখো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ মানে মাংসটা তোমার জন্য ঝালঝাল করে রান্না করলাম, কষা করে গোটা ভোলা নিয়েছিলাম, ও তো দাদা ভাই কেন শরীর ভালো থাকলো ও তো খেতো, শরীরটা যদি ভালো নেই খাবে না তুমি। হ্যাঁ সেখানে ভোলা মাছ নিয়েছিলাম, তুমি দেখো অর্ধেক ভাত আমি কমান করেছি, মাংস
ঝোল ফোল কম দিবে, একদম ঝোল কম দিবা। ঝোল করিনি গো মাংস দে, আমি দেখো তুমি মাংস দে ঝোল করিনি। ও মাংস খেলেও মনে হলো গাঢ়ি হয়ে গেছে। আর কিছু দিও না, ঝোল ঝোল না, কেন স্বাদ নাই কিছু দিও না, দিও না, না আমাকে দিকে দিও, আমাকে দিয়ে দিও। মুরগি মাংস তো বাবু যেরম নেবে তুইও সেরম নিবে। ভোলা মাছটা হেভি স্যার, তুমি গেলা না গো, ভোলা মাছটা তো ভোলা আর একটা আছে পোয়া ভোলা, সেই পোয়া ভোলাটা স্বাদ হয়। গাড়ি রাখলাম তোদের দাদা ভাইয়ের জন্য, খেলো না যদি রাতে রুটি দিয়ে খায় খাবে, মাংস খাবে, মাংস দু পিস মাংস আমি মাংস এক পিসি নেবো, যদি আমার ভালো লাগে তাহলে আমি নেবো। আমার কি বলো মুরগির মাংস গুলো না এখন জানি স্বাদ লাগে না কোনো, আমি জানি তো বাবা মাংসটা সেরকম খাবে না, আমি এই জন্য মাংসটা ঝোল দিই মানে জল রাখি দিস। ও চিকেন লেগ পিস এখনো তো খেলাম মুরগি, এখনো তো লেগ পিস খেলাম, এখনো তো লেগ পিস খেলাম তিনটা। বলা না বলা বলা চিকেন লেগ পিস চেম করে খা। তোমার জন্য বেশি ঝাল দিয়ে দিছো না মাংস তরকারি, ডিমের তরকারি না ঝাল লাগবে। রাতে কি করবো বল, রাতে বিরিয়ানি স্বাদ একই লাগবে। তুমি যদি রুটি খাও, আজকে যদি না কমে তাহলে খা, কিছু সবাই দেখা দিন। তোমার ডাকছে, চলো ধরাম চলো খাওয়া দাওয়া। আমার জন্য চাটনি আছে, চাটনি কিন্তু রাখা আছে, এনে করিনি। সত্যি মাংসটা হেভি হয়েছে, মাংসটা হেভি হয়েছে, আর কিছু চিকু মাংস সাথে গেছে। ও চিকু কই,
স্পুন ঝালটা সব ঠিক আছে বহু মাংস রে তুমি দরকার চলে গেলো তা তোর মাংস ছাত কেলে না কেন আমার জ্বরের মুখ না আছে কিছু ছাত পাইতেছ না প্যারা আনতো এমনি কেমন হয়েছে কাউকে বাজারে গেলে প্যারা নিয়ে আসবো বাড়ি হ্যাঁ আমার ডাটা করে দাও দাদা দাদা